নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভয়াবহ পথ দুর্ঘটনা শালচাপড়ায়, বাস অটো মুখোমুখি সংঘর্ষে আহত দুয়ে, আহত চৌধুরী। বিজেপির সংকল্প মিশন 100+ লক্ষ্য পূরণে তৈরি হচ্ছে জনতা যুব মোর্চা। হাইলাকান্দি পুলিশের জালে দুই ড্রাগস মাফিয়া উদ্ধার, প্রায় 500 গ্রাম হেরোইন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল শালচাপড়ায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ব্যক্তির, আহত হয়েছেন 14 জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 10:30 নাগাদ শালচাপড়া নতুন পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাভেলার বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাভেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে সজোরে ধাক্কা মারে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের ফলে দুটো গাড়ি পাল্টে খেয়ে সড়কের নিচে মাঠে পড়ে যায়। এতে অটোর যাত্রী অসিত দাস ও এক মহিলা যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। তবে হত মহিলা যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন শালচাপড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়প্রকাশ সিনহা। তিনি নিহত ও আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জানা গেছে, ট্রাভেলার বাসে প্রায় 40 জন যাত্রী ছিলেন। এদের মধ্যে অন্তত 14 জন জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 21-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এর আগে যুব মোর্চার সাংগঠনিক ভিত মজবুত করতে ব্যাপক কাজকর্ম চলছে। এরই উদ্দেশ্যে যুব মোর্চার কাছাড় জেলা কমিটির সাংগঠনিক সভা শুক্রবার জেলা বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিজেপির মিশন 100+ লক্ষ্য পূরণে যুব মোর্চার সদস্যদের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। সভায় বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন যুব মোর্চার কাছাড় জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী। তিনি জেলার প্রত্যেক সদস্যদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন প্রদেশ যুব মোর্চার সহ সভাপতি জয়ন্ত চক্রবর্তী, কাছাড় জেলা যুব মোর্চার দায়িত্বপ্রাপ্ত তথা জেলা বিজেপির সম্পাদক রাজেশ কুমার দাস, প্রাক্তন সভাপতি তথা প্রদেশ যুব মোর্চার সদস্য মানু তালুকদার। আগামী দিনে যেগুলো বলা হয়েছে যে আমরা যুব সমাবেশ কিংবা যুব সম্মেলন, সেটা কাছাড় ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে কিংবা বিধানসভা ভিত্তিক হবে কিংবা মন্ডল ভিত্তিক হবে, সেটা যেটা নির্দেশ আসবে আমরা সেটা করতে হবে। কারণ আমি মনে করি যুব মোর্চা যতটা মোর্চা আছে সব থেকে যদি অ্যাক্টিভ এবং সব থেকে নির্ভরযোগ্য যদি হয় ভোট কালেকশনের ব্যাপারে বলুন কিংবা ফ্লো তোলার ব্যাপারে বলুন, যুব মোর্চা মেইন ভূমিকা নিয়ে থাকে। লালা থানার অন্তর্গত লক্ষ্মীনগর পুলিশ পেট্রোল পোস্টে দুই ড্রাগস মাফিয়াকে হাতে নাতে পাকড়াও করল পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, দুজন ড্রাগস মাফিয়া হাইলাকান্দি শহর থেকে জাতীয় সড়ক দিয়ে লালা অভিমুখে যাচ্ছে। তখন হাইলাকান্দি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুলেন্দ্রনাথ ডেকার নির্দেশে লালা থানার ওসি লিটন নাথ এবং লক্ষ্মীনগর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ সুভাষ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল লক্ষ্মীনগর পুলিশ পেট্রোল পোস্ট চেক গেটে থাকা চেকিং ডিউটিতে ওত পেতে থাকে। আনুমানিক 2 নাগাদ দুই ড্রাগস মাফিয়া বাইক নিয়ে সেই জায়গা দিয়ে যেতে দেখেন পুলিশ কর্মীরা। পুলিশকে দেখে তারা বাইকে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের পিছু ধাওয়া করে দুই ড্রাগস মাফিয়াকে হাতে নাতে পাকড়াও করে পুলিশ। তাদের কাছ থেকে 414.55 গ্রামের হেরোইন, একটি হিরো হোন্ডা মোটর সাইকেল, 3 স্মার্ট মোবাইল ফোন এবং একটি গ্যাস লাইটার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা হল করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানার অধীন পাতাখাউড়ি জিপির জালালাবাদ গ্রামের আমির উদ্দিন তালুকদারের পুত্র আতিকুর রহমান
এবং পাতাখাওড়ি জিপি সোনাপুর গ্রামের আব্দুল শুকুর বড়ভূয়ার পুত্র বাহরুল ইসলাম বড়ভূয়া। পুলিশ এদিন ধৃতদের হাইলাকান্দির সিজিএম আদালতে হাজির করে। আদালতের বিচারপতি তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দান করেন। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখায় বিগত দিনে মেম্বারশিপ নেওয়ার জন্য প্রায় 1025 জন প্রার্থীরা আবেদনপত্র দিয়েছিলেন এবং 1066 জন সোসাইটির লাইফ মেম্বার সহ অ্যাসোসিয়েট মেম্বারদের নিয়ে আগামী 21 ফেব্রুয়ারি সকাল 10:30 স্থানীয় রাজীব ভবনে সোসাইটির এক সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন রেডক্রসের উদ্দেশ্য নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা পর্ব। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেডক্রসের রাজ্য সম্পাদক দিগন্ত ভুজার বড়ুয়া, রাজ্য চেয়ারম্যান বীরেন সনওয়াল এবং মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ ডক্টর রাজদীপ রায় ও জেলা শাসক কীর্তি জল্লি। রেডক্রসের প্রত্যেক সদস্যদের নিয়ে নির্বাচনের মাধ্যমে এক কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির দ্বারা সোসাইটির যাবতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিগত 2017 সালে কমিটি গঠন করা হলে তার মেয়াদ শেষ হয় 2020 সালের মার্চে, কিন্তু করোনা মহামারীর কারণে তা পিছিয়ে দেওয়া হয়। পরে সোসাইটির পক্ষ থেকে এক কমিটি গঠন করা হয়। এতে উপদেষ্টা হিসেবে মনোনীত হন বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস, ডক্টর রাজদীপ রায়, ডক্টর হিরেন্দ্র কুমার চৌধুরী, অ্যাডভোকেট দীপক দেব এবং ডক্টর অরুণ পাল চৌধুরী। চেয়ারম্যান পদে বীরেশ চন্দ্র ব্যানার্জি এবং উপচেয়ারম্যান হিসেবে মনোনীত হন দিলীপ কুমার ধর। সম্পাদক হিসেবে মনোনীত হন দীপায়ন চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন সুজন দত্ত প্রমুখ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান কমিটির কর্মকর্তারা। 2017 ইংরেজি আর মার্চ মাসের 24 তারিখে আমাদের কমিটি ফর্মেশন হয়েছিল। তার পরবর্তীকালে আর 2020 ইংরেজি মার্চ মাসের 20 তারিখ এই কমিটির মেয়াদ শেষ হয়। আর এই কমিটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আমরা করোনার সম্মুখীন হই। আর এই করোনাকালে আমরা স্টেট কমিটিকে জানাই যে এখন আমরা কী করা উচিত। স্টেট কমিটির থেকে নির্দেশ আসে যে আমাদের যে এক্সিস্টিং কমিটি রয়েছে এই কমিটি দিয়ে, যেহেতু করোনা পিরিয়ড সেটা সেন্ট্রালের নির্দেশ, সব ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ সেভাবেই চলবে। করোনা পিরিয়ডে একটি অ্যাডহক কমিটি আর স্টেট কমিটির থেকে বানিয়ে দেওয়া হয়। আর এই অ্যাডহক কমিটির প্রথম সভা হয়, ভার্চুয়াল মিটিং হয়েছিল। এই ভার্চুয়াল মিটিং হয়েছিল 4 নভেম্বর 2020 ইংরেজি। এই ভার্চুয়াল এই মিটিংয়ে আজকের দিনে মাননীয় বীরেশ চন্দ্র ব্যানার্জি মহাশয়কে অ্যাডহক কমিটির চেয়ারম্যান, আর আমাদের দিলীপ কুমার কর মহাশয় ভাইস চেয়ারম্যান, আমাদের ট্রেজারার মাননীয় সুজন দত্ত মহাশয়, আমি সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছি, আমার নাম দীপায়ন চক্রবর্তী। বললাম যে আমাদের ইন্ডিয়ান রেডক্রস শাখার ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরের মেম্বারশিপ নেওয়ার জন্য 1025 জন অ্যাপ্লিকেশন দিয়েছিলেন। আর এই 1025 জন আর আমাদের লাইফ মেম্বার যারা রয়েছেন বা অ্যাসোসিয়েট লাইফ মেম্বার যারা রয়েছেন তারা 1066 জন, তাদেরকে নিয়ে আগামী 21 তারিখে আমরা স্থানীয় রাজীব ভবনে সকাল 10:30 আর 21 তারিখে আমরা রোববারে আমরা একটি কনভোকেশন করছি, যে কনভোকেশনে আমাদের স্টেট কমিটির চেয়ারম্যান বীরেন সনওয়াল ও স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি দিগন্ত ভুজার বড়ুয়া তারা আসবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বড়খলায় এবার কংগ্রেস সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দেওয়ার দাবিতে সরব হলেন এলাকার বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। বুধবার কাছাড় ক্লাবে তারা কংগ্রেস কেন্দ্রীয় কমিটির পক্ষে রামান্য বড়া এবং এপিসিসি সাধারণ সম্পাদক অনিরুদ্ধ সিংহের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। এদিন ডলু বাগানে দুবারের জিপি সভাপতি দিলীপ সিং ছেত্রীও যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়ে সাংবাদিকদের জানান এলাকার সড়ক, বিদ্যুৎ সহ হাসপাতাল ও জলের সুব্যবস্থা নেই। দিলীপ সিং ছেত্রী হ্যাঁ, মে ডলু জিপি কা দু বার পঞ্চায়েত রহ চুকা অভি নেই হুম, এক জিপি প্রেসিডেন্ট হুম, আর সবসে বড়া মে বড়খলা কা এক লড়কা হুম, আর হামারা বড়খলা সে ইস বার এক মাঙ্গ উঠা হ্যায় কি উহাঁ পর লোকাল ক্যান্ডিডেট দিয়া যায়। তো এ হামারা সব ভাই লোক জব মাঙ্গ কিয়া হ্যায় তো ইয়ে হাম লোক ভাই লোক কে সাথ হাম চলতে হ্যায়, ইসি মাঙ্গ কে জরিয়ে মে ভি ইসমে সাপোর্ট হুম, হামারা গাঁও কে লড়কা লোক ভি সাপোর্ট হ্যায় যে বড়খলা মে কম সে কম লোকাল দিয়া যায়। লেকিন ইয়ে হামারা বড়খলা মে এ মাইনরিটি প্লাস উল্টা পুল্টা এ টিকিট দেখে বড়খলা হামারা কংগ্রেস কে সিট হার জাতা হ্যায়। লেকিন ইস বার আগর মাইনরিটি সে দিয়া যায় তো মুঝে উম্মীদ হ্যায় কি কংগ্রেস ওহাঁ পর জিত কে আয়েগা। বিজেপি তো খালি খাতা কলম মে কর রা হ্যায় অভি হামারা গার্ডেন মে জো হ্যায় ও 5 সাল মে খালি থোড়া রুপিয়া দে দেতা হ্যায় 2000-3000। দেখিয়ে গার্ডেন কে লিয়ে চাহিয়ে সবসে বড়া রোজগার,
हमारा गार्डन के नहीं, हर एरिया का रोजगार कहाँ है, रोजगार नहीं है। उसका बाद है मेडिकेशन, एक भी हॉस्पिटल जैसा कांग्रेस के टाइम में NRHM का था, 108 था, एम्बुलेंस चल रहा था। अकाली चंडीघाट में आज का बात है, चंडीघाट में एक लड़का मर गया, वो एम्बुलेंस में लेके आ रहा था, रास्ते में एम्बुलेंस खराब हो गया, वो लड़का रास्ते पे ही मर गया। अगर मेडिकल सिस्टम ठीक रहता तो बगान का पैसा मरता नहीं। এসব সমস্যার সমাধানের জন্যই তারা এবার সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী চাইছেন। এদিকে বড়খোলা খ্রিস্ট ধর্মাবলম্বীদেরও একই আওয়াজ রয়েছে, সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দিলে তাকে জয়ী করে তারা মাঠ ছাড়বেন বলে জানান। আমরা বড়খোলা থেকে উপযুক্ত মাইনরিটি সংখ্যালঘু থেকে প্রার্থী হওয়ার জন্য আজকে যে দুইজন পদাধিকারী আইসন বাইরের থেকে, তারা মেমোরান্ডাম এই 7 তারিখের মেমোরান্ডামের কপিটা দেওয়ার লেগে কিন্তু আমি দুইজনকে দিয়ে দিছি এবং দাবি রাখছি যে আমরা বড়খোলা সমষ্টিতে গিয়া যোগ্য সংখ্যালঘু প্রার্থী দেওয়ার। বরাকপাড় আঞ্চলিক জমিয়ত ও কাছাড় জেলা জমিয়তের ব্যবস্থাপনায় এবং দিল্লি তামিল বোর্ডের উদ্যোগে গত 14 ফেব্রুয়ারি থেকে সবাহি মক্তব শিক্ষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে এবং তা আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত সেই শিবির চলবে। রবিবার শিবির শেষে এক প্রকাশ্য সভা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় জমিয়তের সভাপতি হজরত মৌলানা আরশাদ মাদানী ও আসাম রাজ্য জমিয়তের সভাপতি হজরত মৌলানা মোস্তাক আনপর এর নির্দেশে ভারতের বিভিন্ন রাজ্যের সাথে আসামেরও বিভিন্ন জায়গায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়ে থাকে। শিবিরের মূল উদ্দেশ্য হল কম সময়ের মাধ্যমে ইসলামিক শিক্ষকরা সহজ উপায়ে ছোট ছোট বাচ্চাদের বিজ্ঞানসম্মতভাবে শিক্ষাদানের জন্য মক্তব শিক্ষক প্রশিক্ষণ শিবির আয়োজিত করেন। শিক্ষণের মূল উদ্দেশ্য লক্ষ্য হয়েছে যে মানব সম্পদ কচি কচি শিশুদেরকে কিভাবে ইসলামিক শিক্ষার সাথে সাথে চরিত্র গঠন প্রক্রিয়া কম সময়ে কম মেহনতে কম শিক্ষককে বেশি শিক্ষা দেওয়া সম্ভব হয় তার একটা কৌশল পদ্ধতির এখানে পাঠদান দেওয়া হয়। যেখানে প্রত্যেক সবাহী মক্তবের সম্মানিত শিক্ষক সাহেবান উপস্থিত হওয়া অত্যন্ত প্রয়োজন, শিক্ষকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। এই প্রশিক্ষণের জড়িয়তে কিভাবে ছাত্রছাত্রীদের ভিতরে ইলমে দিন আসে আর তার সাথে সাথে দেশপ্রেমের সাথে সাথে মানব সম্পদ কিভাবে ভরে ওঠে তার জন্য একটা বিশেষ বিশেষ যত্ন নেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের সবাইকে মানবতার সবক দিয়েছেন আর মানবতার মেসেজ দিয়েছেন, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেসেজকে আমরা আঁকড়িয়ে ধরে কিভাবে আমরা দেশ নির্মাণ করতে পারি, রাষ্ট্র নির্মাণ করতে পারি, ধর্ম আমরা মেনে নিতে পারি আর সেই ধর্ম মতে আমাদের জীবন যাপন করতে পারি, সুস্থ সমাজ কিভাবে গঠন করতে পারি তার জন্য আমাদের এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত। গলায় দড়ি দিয়ে এক যুবকের মৃত্যু ঘটল বড়খোলায়, এ নিয়ে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, বড়খোলা বিধানসভা সমষ্টির ডলু রামপুরের 12 নম্বর চা বাগানের বাসিন্দা গণেশ তাঁতি বয়স আনুমানিক 32 বছর বৃহস্পতিবার রাতে পরিবারের লোকেদের অনুপস্থিতিতে শাড়ি দিয়ে ঘরের খুঁটির মধ্যে লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি তার স্ত্রীর নজরে এলে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বড়খোলা থানার SI দল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এরা কইলো দরজা ঝগড়া হইছে, এরপরে তারা তো ঘর থেকে বার করিয়া দরজা লাগাই দিল ঘরের ভিতরে, আর এরপরে সকালে তারা দেখে যে দরজা ভাঙিয়া খুলিয়া দেখে যে মারা গেছে। এরপরে ওখান তো পরিবার, তারা তো বাচ্চা 4টা আছে, মেয়ের 3টা ছেলে 1টা, খুবই কষ্ট হইতে হইতে একেলা এই কাজ করতো বাগানে, বাগানে কাজ করতো, ওইদিকে কষ্ট হইলে বাগানের কাজে না হয় এরপরে বাজনাও বাজাইয়া আনিয়া ঘরটা সংসারটা চালাইতো, তখন তো এরকম আর দেখে নেয় কেন, বাচ্চাগুলো ছোটো ছোটো তার দুই তো আর কাজ করতে না পারতো না বাগানে, একটু কষ্ট হয়, একটু সাহায্য হইলে খুব বেশ ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা দাবি করি যদি কোনো কিছু পাইতে ওরা লিখতে হতে একটু মদত হইব, সাহায্য ভবিষ্যতের কোনো পাই নাই তারা। বাগান হাসপাতালের অ্যাম্বুলেন্সের অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত থাকায় প্রাণ হারাতে হল বাগান শ্রমিক বিমল তাঁতির। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার আনুমানিক 5টা নাগাদ বিমল তাঁতির রক্তবমি আরম্ভ হলে তাকে বাগান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা 2 ঘন্টা সেখানে চিকিৎসাধীন থাকলে কোনো কাজই হয়নি। বাগান হাসপাতালের অ্যাম্বুলেন্সের অভাবে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে যেতে না পারায় অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বাগান শ্রমিকরা উত্তেজিত হলে ম্যানেজার গা ঢাকা দেন। বৃহস্পতিবার তার মৃতদেহ চণ্ডীঘাট বাগানে ফেরার পর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। পরে এ উপলক্ষে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে লেবার কমিশনার বলেন, আছে হসপিটালে আসার পরে আমাদের যে ডাক্তার আসিল না, এরপরে কম্পাউন্ডার আছে, ট্রিটমেন্ট করিয়া দেখে ডাক্তারে ফোন করে ডাক্তারে তুরন্ত কই যে না তারে মেডিকেল পাঠানি হইব। মেডিকেলের পরে তারা ব্যবস্থা নিছে আমরা অ্যাম্বুলেন্সের নিয়ে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার খুঁজাইতে খুঁজাইতে পাইছে ফণী রাজু তাঁতির, রাজু তাঁতি গিয়া অ্যাম্বুলেন্স স্টার্ট করে, স্টার্ট করার পরে চেক করছে লাইট জ্বলে কি না, লাইট দেওয়ার পরে অ্যাম্বুলেন্সের স্টার্ট বন্ধ আর স্টার্ট হয় না। এই অ্যাম্বুলেন্স আমরা গত 8-10 মাস থেকে আমরা কমপ্লেন দেওয়া আছে, আমরা লেবার কমিশনার অফিসে দেওয়া আছে, আমরা ইউনিয়ন অফিসে দেওয়া আছে, ম্যানেজারে বারবার আমরা ফোর্স করি এই অ্যাম্বুলেন্সটা আমরা বদলি করেন, আর খালি নতুন অ্যাম্বুলেন্স আনিয়া দিমু, আর আজ পর্যন্ত 8-10 মাস ধরে অ্যাম্বুলেন্স আবার কোনো লাইন নাই। এরপরে অ্যাম্বুলেন্সের 5 বাজে আমরা রুগী নেওয়া বমি করতে করতে হ্যাঁ 7টা বাজি গেছে, কোনো গাড়ি ঘোড়ার লাইন না পাওয়ার পরে রুগী আমরা হসপিটালে মারা যান। মারা যাওয়ার পরে আমরা সবে হসপিটালে সব পঞ্চায়েত বডি আমরা লোক জমা হয়েছে, শ্রমিকের জমা হওয়ার পরে আমরা একটা সিদ্ধান্ত নিছি যে এটার একটা সুব্যবস্থা করতে লাগবো। সবে পঞ্চায়েত বডি আমরা সবরে মাই বোনকে বুঝানি, বুঝাইয়ার পরে আমরা সবরে পাঠাইনি, পাঠানোর পরে আমরা সকালে লিখিতভাবে একটা কপি বানাইছি যে আমরা এটার অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা হইতো, আর যে রুগীটা মারা গেছে ওইটার একটা পরিবারের একটা সুব্যবস্থা করিয়া ম্যানেজারে দিত। এই এই কই আমরা সকালে 7টার সময় আমরা সব পঞ্চায়েত বডি গেছি লিখিতভাবে কাগজ নিয়ে। যাওয়ার পরে সকালে এখানে শুনি আমরা কি যে আমাদের ম্যানেজার সকাল 3টা রাতে ভোরে বাগান ছেড়ে বেরিয়ে গেছে। চাঁদপুর জিপির অন্তর্গত নগদীর গ্রাম প্রথম খণ্ডের ডফলিপাড় গ্রাম দেশ স্বাধীন হওয়ার 70 বছর অতিক্রম হয়ে গেল উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এলাকা। এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে স্থানীয় যুবক জাহানুর মজুমদার বলেন, এলাকায় পানীয় জলের সুব্যবস্থা নেই, তাছাড়া শিক্ষাসহ স্বাস্থ্যক্ষেত্র অনেকটা পিছিয়ে রয়েছেন এলাকাবাসী, কোনো জনপ্রতিনিধি বিষয়টি সুনজরে দেখছেন না বলেও জানান তিনি। এদিকে শুক্রবার সকালে গ্রামে আয়োজিত এক নাগরিক সভায় সরব হলেন এলাকার জনগণ। স্থানীয় বিশিষ্ট নাগরিক মৌলানা ইসলাম উদ্দিনের পৌরোহিত্যে সভায় জিপি সভানেত্রী লেনাজ বেগম লস্কর ও তার স্বামী টুলটুল লস্করের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার 70 বছর অতিক্রম হয়ে গেল, এখনও এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি, পরাধীন দেশের মতো ভুগছেন এলাকাবাসীরা বলেও জানান। যেন কাজ হয়েছে 3,80,000-এর কাজও 15-20 গাড়ি মাটি মনে হয় ফেলাইছেন, মাটির দাম আপনি হিসাব করতে পারবা। যে সময় জিপি পঞ্চায়েতর হাজব্যান্ড ইকানো আইসলাম, জিপি পঞ্চায়েত লেডিস মানুষ তাই নাই না, ইকানো হাজব্যান্ড আইসলা তানে জিখাইছিলাম কতর কাজ হয়েছে তাই নেই বাজেটটা কইছেন, আর তাই আমি হইলাম 15 গাড়ি যেন মাটি ইকানো ফেলার খাজবালা করি করো, তাই কইছেন 30% GST লাগে বিলে কাজ করার লাগে, এটা ইন্টারন্যাশনাল GST না সেন্ট্রাল GST আমি তো বুঝতাম পারছি না। আর এইরকম পানীয় জলের অবস্থা যোগু অনেকবার আমরা গ্রামের মানুষে গ্রামের যে মেম্বার আসন মেম্বার আমরা এখানে হয় না, মেম্বারও লেডিস মানুষ তানোর বাইরে দিন পাঠাইয়া, আর গ্রামের মেম্বারও আমরা মুখ দেখতে পারছি না কোনো মিটিংও। তো আমরা যে রাস্তার অবস্থা এইরকম হয়, বারিশার দিনও রাস্তা এইরকম খারাপ হয়, মেডিকেল এমার্জেন্সি হইলে যাওয়ার সময় আমরা গাড়ি পাই না, লেডিসরে হসপিটাল নেওয়ার সময় রাস্তার ডেলিভারি হয়ে যায়, এইরকম সমস্যা আজাদির 7 দশক বাদেও আমরা গ্রামের মধ্যে রাস্তা নাই আর পানীয় জলের ব্যবস্থা নাই। এর লাগি আমি হাত জোর করিয়া মিডিয়ার মাধ্যমে রিকুয়েস্ট করছি এই জেলা প্রশাসনের কাছে অথবা যে চিফ মিনিস্টার বা আরও অটারে অটোরাইজ পার্সন আসুন তার কাছে যে আমরা এই প্রবলেমটা আপনারা সিরিয়াসলি লইবা, আমরা গ্রামের রাস্তা গরিব জনসাধারণের জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বিভিন্ন জিপিতে চানা বিতরণ করা হচ্ছে, কিন্তু দক্ষিণ সৈয়দপুর জিপিতে নিম্নমানের চানা বিতরণ করায় তা গ্রহণ করেননি হিতাধিকারীরা। এ নিয়ে জিপি সভাপতি তাহের বড়ভূঁয়া বলেন, পচা দুর্গন্ধ থাকায় চানা দেখে কেউ তা গ্রহণ করেননি। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন হিতাধিকারীরা। এদিকে সোনাইর সার্কেল অফিসার জানান, গোদামে দীর্ঘদিন থাকার ফলে চানা নষ্ট হয়ে গিয়েছে,
চানাগুলোকে বদলি করে ভালো চানা দেওয়া হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। কুইন্টাল চানা পাঠিয়ে দিয়েছেন, বলা হয়েছে যে জিপির একদম গরিব জনসাধারণকে 1 কেজি করে 200 মানুষকে 1 কেজি করে চানা বিতরণ করার জন্য চানা আসছে। তারপর এখানে সব জনসাধারণ গরিব জনসাধারণ যে কবর দেওয়া হয়েছে ও জনসাধারণ অনেক দূর দূর থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে এসেছেন এখানে চানা নেওয়ার জন্য। এখানে এরা সব এর উপস্থিতিতে চানার বস্তার মুখ খোলার সঙ্গে সঙ্গে এত দুর্গন্ধ বেরিয়ে আসছে, এত বেশি পোকা বেরিয়ে আসছে, পচা একদম গলা, এগুলো কে খাই তো বেমারি মানুষ আরো বেমার পড়ব। বৃহস্পতিবার রামনগরে বিদ্যুৎ কুমার দেব 7 এ সাইড নাইট ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীর খেতাব অর্জন করল প্লাম গ্রিন ক্লাব এবং রানার্স আপ হয় অবিসি ক্লাব। এদিন বিজয়ী দলকে নগদ 10,000 টাকা সহ ট্রফি প্রদান করা হয় এবং রানার্স আপ দলকে নগদ 5,000 টাকা সহ ট্রফিও প্রদান করা হয়। ম্যাচে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি নিরেল পাল, আইনজীবী নাজির আহমেদ প্রমুখ। এবিসি ক্লাবের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে, বাকি 3 ওভারে ওনারা কামব্যাক করে নিয়েছে। ওভারঅল আমাদের টিমের এফোর্ট ভালো ছিল, তাই আমরা আজকে জিতেছি। ধন্যবাদ অর্গানাইজার ভালো একটি টুর্নামেন্ট করার জন্য, আমরা আমাদের পারফরমেন্স শো করার সুযোগ পেয়েছি, ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ভয়াবহ পথ দুর্ঘটনা শালচাপড়ায়, বাস অটো মুখোমুখি সংঘর্ষে আহত 2, আহত 4। বিজেপির সংকল্প মিশন 100+ লক্ষ্য পূরণে তৈরি হচ্ছে জনতা যুব মোর্চা। হাইলাকান্দি পুলিশের জালে 2 ড্রাগস মাফিয়া উদ্ধার, প্রায় 500 গ্রাম হেরোইন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।